Welcome to my channel Bong Family Food Story and welcome to my Ramzan series recipes. আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, তাই আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করছেন, যদি না করে থাকেন প্লিজ করে নিন। তাই আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো আমাদের সবার খুব প্রিয় ভেজ কাটলেট। আর কাকুর দোকানে লাইন না দিয়ে নিজে বানিয়ে ফেলো। নেব বিট, ফুলকপি আর গাজর, ঠিক আছে? আর মশলার মধ্যে নিয়েছি জিরা, কাবাব চিনি, এলাচ, লবঙ্গ, কাঠ, দারচিনি কাঠ, তেজপাতা আর শুকনো লঙ্কা, ব্যাস। আর নেব আমি বাদাম, বাদাম ফেমাস বাদাম। তারপরে আমি তেলের মধ্যে একে একে তেজপাতা আর শুকনো লঙ্কা কুচি করে কেটে অ্যাড করছি। এটাকে 1-2 মিনিট সটে করে নেব। তারপর যে গোটা মশলাগুলো আছে, যেমন জিরে, কাবাব চিনি, বাকি সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করছি। এরপর আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, বিটটাকেও গ্রেট করে নিয়েছি। দুটোকে একসঙ্গে দিয়ে দেবো তেলের মধ্যে, 4-5 মিনিট আমি সটে করে নেব। এরপর দিলাম লবণ, এর ফলে এটা সফট হবে, তাড়াতাড়ি কুক হবে। তারপর দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, সেটাকে আমি কিছুক্ষণ কুক করব যাতে স্মেলটা চলে যায়। আমি এখানে গাজর আর বিটটাকে গ্রেট করে নিয়েছি, এর ফলে আমাদের কুকিং টাইম কম লাগবে। এরপরে আমি দিয়েছি ফুলকপি, সেটাকে আমি ভালো করে মিক্স করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিচ্ছি চিনি, তারপর দেব মৌরি পাউডার, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিউমিন, কোরিয়ান্ডার পাউডার, যে সব মশলাগুলোকে আমি দিয়ে এর সঙ্গে মিক্স করে এটাকে কুক করে নেব। এরপর আমাদের স্টেপ হলো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে 10-15 মিনিট ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপর কুক হতে দেবো। দেখবেন এটা কুক হয়ে গেছে, সফট হয়ে গেছে অ্যান্ড রেডি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব বয়েল করা আর ম্যাশড আলু, দিয়ে এটাকে মিক্স করে নেব, একদম লো ফ্লেমে রাখবেন। তারপরে আমি অ্যাড করছি বাদাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্সারটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভেজিটেবল চপ আর কাটলেট তার আকারে শেপ দিয়ে নেব, ব্যাস। এবার নেক্সট স্টেপ খুবই ইজি, নেব এগ, এগ ওয়াশারির জন্য, তার মধ্যে দেবো লবণ, কোরিয়ান্ডার পাউডার ফেটে নেব, দেন ব্রেড ক্রাম্বস অ্যান্ড এগ ওয়াশ, অ্যান্ড ফাইনালি হলো আমাদের কর্নফ্লাওয়ার। সো রেডি, ফার্স্ট কোট করবো কর্নফ্লাওয়ার দিয়ে, দেন ডিপ করবো এগ ওয়াশে, রোল রোল করে নেব চারিদিকটা। এরপর আমি এটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নেব, ব্যাস। এতটা ইজি, রিপিট। দেখে নেওয়া যাক, ফার্স্ট কোট হলো কর্নফ্লাওয়ারে, দেন এগ ওয়াশে ডিপ, অ্যান্ড লাস্ট স্টেপ ইজ ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। এরপর সবগুলো আমি রেডি করে নেব, এটাকে 1-2 ঘন্টা ফ্রিজে সেট হতে রেখে দেব, তাহলে ভাজার সময়টা ভাঙবে না। এরপর ভরা তেলে চুবো চুবো করে ডিপ ফ্রাই করে নেব, যতক্ষণ এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এরপর এটাকে ফ্লিপ করে দেবো, এপিট ওপিট ভালো করে ভেজে নেব, দেখতে দারুণ সুন্দর লাগছে, লোভনীয়। এরপর ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নেব, প্লেটে সার্ভ করে নেব। এবার জাস্ট কাশুন দি আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে এটা খেয়ে নিন, দেখতে দুর্দান্ত লাগছে, এর ভেতরের কালারটা কি সুইট দেখুন। আর এই ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।